গুড লাক অর ব্যাড লাক অব ভেনাস সুখদাতা শুক্র গ্রহের শুভ কথা এই নিয়ে আমি আলোচনায় অরুক্লভী সবাই সঙ্গে থাকবেন বন্ধুরা আমাদের হস্ত করতলের এই বৃদ্ধাঙ্গোষ্ঠীর নিচের এই পর্বত এটা হচ্ছে শুক্র বা ভেনাস পর্বত ভালো করে দেখুন এইটা শুক্র স্থান এই শুক্রস্থান থেকেই জ্যোতিষশাস্ত্রে আমরা জানতে পারি আমাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ আমাদের বাড়ি গাড়ি ধন সম্পদ এই যে আমাদের মনের মধ্যে আসে আর আসে বলে আমরা তা পূরণ করার জন্য হাঁটি এবং ফলে তার পূরণ হয় কিন্তু আমরা অনেকেই চাই সবাই সব কিছু পূরণ নাও হতে পারে যদিও তার পিছনে কর্ম লুকিয়ে আছে কিন্তু ফলদাতা সুখ শান্তির ফলদাতা যে শুক্র গ্রহ এই সুখদাতা এতে কোনো সন্দেহ নেই তাহলে একে এক আমরা জানব হাতের এই শুক্র স্থানে কীরকম রেখা আমাকে শুভ ফল দেয় কীরকম রেখা অশুভ ফল দেয় কোন চিহ্ন অশুভ ফল দেয় কোন চিহ্ন অশুভ ফল দেয় তাহলে একে একে জানি চলো এই আমাদের করতল দেখবেন অনেকের এখান থেকে ছোট্ট ছোট্ট রেখা থাকে যা এই পর্বত পর্যন্ত এই মিডিল পর্যন্ত আসে না ছোটো ছোটো অনেক থাকে তাও আবার প্রমিনেন্টও হয় অনেকের এই রেখাগুলোর নিয়ম কী না এগুলো কি বলে না এগুলো বলে যা পারিবারিক দিক থেকে ভাই বোন পিতা মাতা সবাইকে না একটা সুখী পরিবারে আপনি থাকবেন আর যদি এই রেখাগুলো খুব বড় হয় অর্থাৎ লম্বা লম্বি রেখা যদি আপনার এখানে এক বা দুই বা একাধিক থাকে তা ভীষণ শুভ বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে তা শুধু পরিবার নয় পরিবারের বাইরের বিভিন্ন কোণ থেকে মানুষের পরিচিতি ভালোবাসা সম্মান এবং সেখান থেকে আপনি আনন্দ লাভ করবেন বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে এবারে লম্বা নয় আড়াআড়ি আড়ি রেখা থাকে দেখে অনেকের হাতে থাকে একটা কি দুটো রেখা যদি থাকে সেটা দু একটা ঘটনা দু একটা দিক থেকে আপনি একটু বিপাক সমস্যায় পড়তে পারেন ছোটোখাটো একটু প্রেম নিয়ে জীবনে একটা দাগ থেকে যেতে পারে বা বন্ধুর পিছনে সময় নষ্ট করতে গিয়ে কিছু ঘাত প্রতিঘাত পেতে পারেন ব্যাস কিন্তু যদি এই আড়াড়ি রেখা একাধিক থাকে তাহলে আপনি বিপরীত বন্ধু বিপরীত লিঙ্গের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য পাগল হবেন তাদের জন্য আপনি সময় শুধু নয় জীবনের সর্বস্ব নষ্ট করতেও আপনি কুণ্ঠিত হবেন না বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে অর্থাৎ অপরের জন্য ঘর ভিটে মাঠ বাটিও চলে যেতে পারে ধ্যান জ্ঞান বাইরেই হবে বলে গৃহসুখ কম হবে বাইরের সুখ পেতে যাবেন কিন্তু পাবেন না তাতে সময় অর্থ সবই নষ্ট হতে পারে বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে আড়ি রেখা কোনো অঙ্কে ভালো নয় হ্যাঁ যদি এই আড়ি রেখা খুব হালকা লাইট কিন্তু তার উপরে লম্বা রেখা অনেক একটাকে দুটো কি যেগুলো আছে সব প্রমিনেন্ট খুব ডিপ ওই রেখার থেকে এ রেখার চাপ বেশি এ রেখারও ফুটে উঠেছে তাহলে আপনার মনের মধ্যে যে সমস্ত ভাবনা থাকবে যা আপনাকে নিচে নামাতে পারে যা আপনাকে লস করাতে পারে তা এই লম্বা লম্বালম্বী রেখা আপনাকে সেখান থেকে বের করে আনবে ওই পথে আপনি যাবেন না ওইখানে আপনি টাকা এবং সময় নষ্ট করবেন না এ বুদ্ধি দেবে এবং আপনার জয়লাভ হবে শুভর দিকেই যাবেন আপনি আর যদি এখানে আড়ি রেখা লম্বা রেখা একই কালার একই সাইজের একই তার লেন্থ একই তার এই ধরনের একটা জাল চিহ্ন বা নেট সাইন হয়ে গেছে এবং যুক্ত। মলিন হাতের থেকে রং। তাহলে বুঝতে হবে এই চিহ্ন খুব খারাপ আপনি সবসময় একটা উৎকট মনের মানুষ হতে পারে পরিবারই আপনার সঙ্গে অ্যাডজাস্ট নাও হতে পারে বাইরের লোক তো পরের কথা জালচিহ্নযুক্ত শুক্র স্থানের মানুষ জাতক জাতিকা বিভিন্ন শারীরিক দিক থেকে ফিটনেসের অভাব হয় মেয়েদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে পিরিয়ড সংক্রান্ত সমস্যা ডিম্বাণু সংক্রান্ত সমস্যা কিটকিটে মেজাজ মাথার চুল ওঠা অ্যাডজাস্টের রকম তার মধ্যে ক্ষমতা থাকে না ছেলেদের ক্ষেত্রেও তাই ধ্বজভঙ্গা নানান সেক্সুয়াল রোগ ব্যাধি তার মধ্যে দেখা দিতে পারে এবং তিনি এতটা একটা বিকৃত মস্তিষ্ক অনেকের হয় যে তিনি কারোর সঙ্গে অ্যাডজাস্টই করেন না অ্যাডজাস্ট করে চলেন না বা তাকে সবাই বাদ দিয়েই চলতে থাকেন তাহলে নেট সাইন যুক্ত যার জন্য যুক্ত ভেনাস কদাপি ভালো নয় বলেই বলা আছে জ্যোতিষশাস্ত্রে আর এখানে একটা কালো খুচকুচে তেল সক্রিয় তাহলে এটা বোঝায় যে কোনো কিছু প্রেম সংক্রান্ত বিষয়ে আপনি ফেলিওর হতে পারেন বা মনে আঘাত পেতে পারেন বা বদনামি হতে পারে আর যদি এখানে একটা নয় স্পটযুক্ত অনেক কালো কালো কালোগুলো ছোটো ছোটো স্পট দা আছে তাহলে এটা ডেফিনেটলি বলছে আপনার যদি পরিষ্কার হয়ে গেছে আপনার মধ্যে পাথর অনেক তৈরি হয়েছে পেটে স্টোন তৈরি হয়েছে কিডনিতে হতে পারে বল ব্লাডারে হতে পারে স্টোন তৈরি পেটের মধ্যে হয়েছে এটা স্টোন বা যে আমাদের পাথর তা ইন্ডিকেট করছে অর্থাৎ কিডনির সমস্যা স্টোন বা পাথর জমা হওয়ার মতো সমস্যা অনেক সময় ইউরিনাল সমস্যা ইউস্টেজেসিয়ার নালিতে প্রবলেম হতে পারে জরায়ু মেয়েদের মায়েদের আমার ওভারিতে প্রবলেম হতে পারে টিউমার হতে পারে জরায়ু সমস্যাতে অপারেশনের মতো কেস হতে পারে এই একাধিক স্পটযুক্ত শুক্র বা স্থান যদি হয় এই আর যদি যদি এখানে স্কয়ার বা চতুষ্কোণ সুন্দর এটা খুব ভালো চিহ্ন তার পরিচিতি মহল আত্মীয় মহল নিকটজন দূরের জন কারো বা কারো একজন বা কারো অনেকের জন্য অনেকের মাধ্যমে তিনি বহু বিষয় সম্পত্তি অর্থ বা কোনো কিছু বৈভব লাভ করতে পারেন কেউ গাড়ি ভূমি জমি গাড়ি বাড়ি ফ্রি দিয়ে দিতে গিফট দিয়ে দিতে পারে এমনও পেয়েছে এমনও আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি তাহলে শুক্রের স্কোয়ার শুভ কেউ আমাদেরকে হঠাৎ করে বা কারো মাধ্যমে আপনি বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি লাভ করতে পারেন আর যদি এখানে জব চিহ্ন থাকে পরিষ্কার তাহলে সে অশুভ এবং বিভিন্ন রকমের শারীরিক যোগ বংশগত কোনো রোগ ব্যাধি আপনার মধ্যে বয়ে যেতে পারে আপনার জিনে থাকতে পারে তা সুগার হতে পারে তা বাতজ হতে পারে দাদু ঠাকুমা মা বাবা কারো রিমোম্যাটিক ছিল তা আপনার মধ্যে আসতে পারে কারো কোনো বংশগত রোগ ব্যাধি হতে হার্টেরও সমস্যা আপনার মধ্যে বয়ে আসতে পারে এটাও ইন্ডিকেট করে অর্থাৎ বংশগত ব্যাধি আপনার মধ্যে আসতে পারে সেটা যে বয়সে আপনার প্রমিনেন্ট হবে সেই বয়সে হয়তো তার সমস্যা হবে এটা তার একটা ইন্ডিকেট করে আর এখানে যদি ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ পরিষ্কার হয় কারো ভোগেন মক্ষ সাধনম এই তার জন্য বলা যেতে পারে প্রথম জন্য প্রচুর ভোগ করার ইচ্ছা থাকে ভোগ হবেও যা চাইবেনি এক প্রকার তাই ভোগ হতে থাকবে এরা পূর্ব জন্মের জন্মজন্মান্তরের কিছু সাধনলব্ধ একটা চিহ্নও বলতে পারেন ঠিক বৃহস্পতিতে চতুষ্কোণ স্কোয়ারের থেকেও এর গুরুত্ব কম নয় এই শুক্রে যদি ত্রিভুজ থাকে ডেফিনেটলি তিনি ভোগ করতে করতে মনে হবে তার একদিন যে আমার এক সমুদ্র ভালোবাসা এই একজন ছেলে মেয়ে কাউকে দিব এ তো এক ঘটি আমার ভালোবাসা নিতে পারে না কি এক বাটি ভালোবাসা নেবার লোক আমার এক সমুদ্র ভালোবাসা কাকে দেবো এই ভাবনা তার মধ্যে আসবে তখন তিনি মনে করবেন যে হে গোবিন্দ কে এই উপরওয়ালা ঈশ্বরকে যদি আমি দেই তবে আমার জীবন সার্থক হবে এরা তো এক ঘটি ভালোবাসা নিতে পারছে না তখন তার এত বড়ো ভালোবাসা এক সমুদ্র ভালোবাসা তখন কাকে দেবেন সেই উপর সঙ্গে তাকে দেওয়ার জন্য তিনি ছুটবেন তখন মন এই ভোগ থেকে মুখ্যে যাবে এই জন্য ভোগে মুখ্য সাধারণ কথাটা বলা হয় যদি ভেনাস বা শুক্র ট্রাঙ্গেল বা ত্রিভুজ পরিষ্কার থাকে তাহলে বন্ধুরা আমার জানা সীমিত অভিজ্ঞতা আমার ইউটিউবের পরম বন্ধুদের শেয়ার করলাম যদি অভিজ্ঞতা কারো কাজে লাগে রইল শুধু রেমিডি বা প্রতিকার দাদা কী হবে মায়েদের যদি সমস্যা হয় শারীরিক স্রাব সমস্যা ঋতু সমস্যা ওভারি সমস্যা ইত্যাদি ইত্যাদি কি ছেলেদেরও এর প্রথম পরিকার শুক্রের প্রথম প্রতিকার রেমিডি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা শুক্রের রং সাদা শুভ্র তাহলে শুভ্র শুদ্ধ থাকা যেই পরিষ্কার পরিচ্ছন্ন হবে না শুক্র তার ডাউন হতে থাকবে মায়েদের ক্ষেত্রে নানারকম রোগ বেঁধে দেখা দিবে ছেলেদের ক্ষেত্রেও তাই দেখা দিবে মন নিচস্ত হতে থাকবে তাহলে শুক্রের প্রথম প্রতিকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পরিষ্কার সুন্দর কথা বলা অর্থাৎ গুছিয়ে কথা বলতে শুরু করুন যদি না অভ্যাস থাকে আপনি কথা এমনই বলুন সবাই যেন প্রীত হয় কি ছোট কি বড় আপনি ধরুন ঘরের কর্তা কি আপনি কর্ত্রী ছেলে মেয়ে পিছনে ঘুমোচ্ছে ভোর হয়ে গেছে টিউশন রাখবেন এই উঠ না এ উট উঠ উঠ এই উঠ যেন মারি কি মরি এই ভাব শুক্র আপনার নিচস্ত বাবা উঠে পড়ো মা উঠে পড়ো তাকে উঠে তো কপাল একটু চুম্বন করলেন ওরে বাবা হ্যাঁ তোর উপরে অনেক ভরসা তুমি পারবি চলো চলো তাড়াতাড়ি চলো এইভাবে তোলাটা শুক্রকে প্রাধান্য দেওয়া শুক্রের শুভ তার ব্যবহার তো আপনার সুন্দর হতে হবে ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমি একটু জাস্ট উদাহরণ দিলাম আর আমি মাস্টারবসাই তো একটু বাচ্চাদের কথাটা এসেই যাই এই শুক্র বাচ্চাদের জন্য একটু বলেই রাখি বাচ্চাদের কোনো কিছু ভাবনা নয় দেখবে শুক্র নিচস্ত হলে সেই বাচ্চা একটু পড়বে একটু উঠবে আরে তুই এই পড়তে ছিলে এবার উঠে পড়লি অথচ বারবার যখন সেই আমাদের সিরিয়ালের ব্রেক হয় না বারবার অ্যাডভার্টাইজ দেওয়া হয় বিজ্ঞাপনের বিরতি হয় তাদেরও সেরকম একটু পড়বে একটু উঠবে অর্থাৎ একটা না পড়তে চায় না পড়াশোনা করতে চায় না কোনো কাজে থাকতে চায় না শুক্র নিচস্ত ঠান্ডার ধার থাকে ঘন ঘন ঠান্ডা লাগে শুক্র নিচস্ত মায়েদের জন্য বাচ্চাদের জন্য শ্বেত প্রবাল হ্যাঁ দশ বারো রতি একটু বেশি হলেও বড়দের জন্য একটু বেশি বাড়িয়ে দেবেন রতি লকেট করে হাতে কোমরে বাচ্চাদের যেখানে বসে প্রবাল একটা পড়ুন এই শ্বেত প্রবাল ভীষণ ভীষণ একটা উপকারী উপরত্ন শুদ্ধ থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নখ থেকে মাথার চুল সব পরিষ্কার রাখুন শুক্র ভালো থাকবে যাদের মাথায় প্রচুর উকুন আমার ছেলে কি মেয়েরা শুক্র নিচস্ত পরিষ্কার নয় তাদের আমার বিভিন্ন রকম গাইনিক সমস্যাও থাকবে প্রস্রাব করবে বাথরুম থেকে বের প্রচণ্ড দুর্গন্ধ হবে বুঝে গেলে ও গেছিলো শুক্র নিচস্ত আমি ঘরোয়া আলোচনা করছি আপনাদের সঙ্গে একদম ঘরোয়া মতো বানিয়ে ধাপ্পাবাজির মতো বিরাট পোশাক কাঞ্চন করে আমি বসি নি ঘরের মতো আলোচনা করছে সেভাবে নেবেন আমাকে তাহলে শুক্র নিচস্ত শ্বেত প্রবাল দিন বাচ্চা থেকে আর আমাকে সব পড়াশোনায় মন হবে চঞ্চলতা কাটবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিছু সাদা পোশাক সাদা রঙ আমাকে ব্যবহার করতে হবে আর সাদা খাদ্য দ্রব্য দান করুন আটা ময়দা চিনি তার সঙ্গে আরও কিছু দান করুন তবে সাদা রঙের দ্রব্য দান করুন আপনার ভালো হবে শুক্রবার নিরামিষ খান আঁশ জাতীয় খাবার খাবেন না শুক্র ভালো হবে প্রীত হবে ছেলেরা মেয়েরা সবাই শুক্রের মহারত্ন ডায়মন্ড পরতে পারেন মায়েরা তো বারো চোদ্দো পনেরো কুড়ি সেন্টের নাককেও পরতে পারে নাক ছবি নাক ফুল বলেন অনেকে নথ হিসাবে পরতে পারেন ছেলেরা আংটি হিসাবে পরতে পারেন ভালো হাই কোয়ালিটি ডায়মন্ড আজকে আমার নিউ ইয়র্কের বন্ধু প্রিন্স উনি চাই জানতে চেয়েছিলেন আমেরিকায় তো ওনাকে আমি জানালাম যদি খুব হাই কোয়ালিটি হয় তাহলে আপনি তিরিশ থেকে চল্লিশ সেন্ট ধারণ করলেই আপনি ফল পাবেন আর যদি একটু লো কোয়ালিটি হয় সেকেন্ড কোয়ালিটি হয় তাহলে আপনি পঞ্চাশ থেকে ষাট সেন্ট ধারণ করতে পারেন আমার সব বন্ধুদের জন্য বলা যাদের অর্থনৈতিক পরিক্রমাটা কঠিন কাঠামো ভালো আছে তারা ডায়মন্ড ধারণ করবেন তাহলে হোয়াইট করেল কিংবা ডায়মন্ড যার কোনো বেশি ফল নেই এ আমি সত্যি কথা বলে দিলাম কেউ রাগ হোক আর যাই হোক তাহলে এই মধ্যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা রঙের পোশাক পরুন কোনো একটা আর সাদা খাদ্যদ্রব্য দ্রান করুন শ্বেতপ্রবাল বা ডায়মন্ড এর মধ্যে কোনো কিছু রাধনাথ ধারণ করতে চাইলে ধারণ করুন নিত্য নৈমিত্তিক খারাপ চিহ্ন দিয়ে ঘুমতে ঘটে দৃষ্টি দিন হাত মুখে মুছে বিছানা ত্যাগ করুন এই টোটকা করতে থাকুন এতেই ভালো হবে আর এতে যদি ভালো না হয় আমার আর জানা নেই ভালো করার পথ সুতরাং আমার জানা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে সুচিন্তিত মতামত অবশ্যই দেবেন পরের ভিডিও কি ভিডিও দিলে আমাদের আমাদের সকলের ভালোভাবেই তার একটা আমাকে একটা নির্দেশ আপনারা অবশ্যই দেবেন জয় করুন